এখন তারা অনেক আইসিউতে রয়েছে। একটি জোরে সরে ধাক্কা দিতে হবে, একটি জোরে ধাক্কা দিতে হবে, সেই ধাক্কায় আমরা ইনশাআল্লাহ তাদেরকে পদ্মা নদীতে ফেলে দেব। পচন ধরেছে, মাথায় পচন ধরলে আর জীবন থাকে না। এই সরকার তারা একটু আমার ব্যবসা করতে চায়। আজকে তারা জানে যে পরিবার যদি বাংলাদেশে বেঁচে থাকে, এটা তাদের নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে এই সৈন্যকারী সরকারে পতন হবে। আমি বলতে চাই আওয়ামী লীগের ইতিহাস, খুনের ইতিহাস, ১৯৭৪ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে ৪০,০০০ বাইর ভোট খারি করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমাদের প্রায় ১,০০০ মানুষকে হত্যা বা গুম করা হয়েছে। বন্ধুরা আমার ঐক্যবদ্ধ হন তারেক রহমানের নেতৃত্বে। তার জন্য আজকে বাংলাদেশের জনগণের অবস্থা আজকে অত্যন্ত করুণ হয়ে গিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রত্যেক দিন বাড়ছে, সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। কেন পারে না? এই যে সিন্ডিকেট যারা এই মূল্য বৃদ্ধি করছে, তারা সিন্ডিকেট হল আওয়ামী লীগের সিন্ডিকেট, তাদেরকে তারা নিয়ন্ত্রণ করছে। আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে কেভাবে টাকা পাচার হয়েছে। আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে হিসাব দেওয়া হয়েছে, জনগণ দাবি করেছিল, কাগজের অব্যাহত করেছে, আপনারা আদেশ দেন, সরকার দেয় নাই। আপনারা শুনেছেন সেই দিন সুইজারল্যান্ডের যে আমাদের দেশে যে রাষ্ট্রদূত, সে একটি সভায় বলেছে যে বাংলাদেশ এই যে টাকা পাচার হয়েছে সুইজারল্যান্ডে, সেগুলো ফেরত দেওয়ার জন্য কোন রকমের চিঠি বা পদক্ষেপ এই সরকার দেয় নাই। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই সরকার জানে কারা কারা পাচার করেছে এবং এরা সবই আওয়ামী লীগের সিন্ডিকেটের সদস্য। তাই আজকে আমাদের কাছে প্রশ্ন, এ সংস্কৃতির অবস্থা এসেছে, আমরা বলতে চাই শ্রীলঙ্কা যেভাবে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক অবস্থা সৃষ্টি হয়েছিল, আজকে কিন্তু বাংলাদেশে শ্রীলঙ্কা থেকেও খারাপ অবস্থা। আমি কিছু ৩,০০০ কোটি টাকা, গত ৩৪ সালে ঘাটতি ছিল ২৭৮ কোটি টাকা, আর
এসেছিল 278 কোটি টাকা, আর বিশেষ সেই যাত্রা এটা হয়ে গেছে 1,726 কোটি টাকা। বৈদেশিক ঋণের পরিশোধে 120 কোটি টাকা ছিল 2020-21 এবং গত বছরে 135 কোটি টাকা। ঋণ 2021 অর্থবছরে 4,600 কোটি টাকা। অর্থাৎ আমাদের এখানে ফিরে আমি যদি বলি তাহলে আর একুশ মাসে এটা মিলে এসেছে